সাম্প্রতিক ক্রান্তীয় ঝড় ও ভারী বৃষ্টিপাতে থাইল্যান্ডের ৩৩টি প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। অথচ সেই বন্যাই আশীর্বাদ হয়ে এসেছে নন্থাবুরির চাওপ্রেয়া অ্যান্টিক ক্যাফের জন্য। গ্রাহকদের মুখে মুখে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রেস্তোরাঁর কথা ছড়িয়ে পড়ায় খুব অল্প সময়ে জনপ্রিয়তা পায় নদী তীরবর্তী এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁ। বৃষ্টি ও বন্যার মধ্যে বিকেল ও সন্ধ্যায় খাদ্যরসিকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এই রেস্তোরাঁ। চেয়ার টেবিলে গ্রাহকেরা বসতে পারলেও তাদের পা ডুবে থাকে পানিতে, আর পাশেই থাকা নদীতে যদি কোনো নৌযান চলে যায় সেই ঢেউ এসে লাগে খাবার টেবিলে। কখনো কখনো নোংরা পানি থেকে কাপড় বাঁচাতে চেয়ারের ওপরও চড়ে বসতে হয় গ্রাহকদের। বন্যা শুরু হলে রেস্তোরাঁর মালিক প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন বলেই ভাবছিলেন। হঠাৎই তার মাথায় আসে পানির মধ্যে বসে খেতে নিশ্চয়ই গ্রাহকদের আপত্তি থাকবে না। যেই ভাবা সেই কাজ, পানির মধ্যে শুরু করলেন গ্রাহক সেবা। বন্যার মধ্যে রেস্তোরাঁ চালানো অনেক কঠিন। পানি ভেঙে গ্রাহকদের খাবার টেবিল পর্যন্ত যেতে বেশ বেগ পেতে হয়। দিন শেষে এখানকার কর্মীদের গা থেকে কাদামাটি পরিষ্কার করতে হয়। ইদানিং দেশের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না। আমি মনে করি এটা খুব ভালো পরিকল্পনা। রেস্তোরাঁর মালিক প্রাকৃতিক দুর্যোগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। তবে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ লোকজনকে বন্যার পানিতে না নামতেই পরামর্শ দিয়েছেন, কারণ বন্যার পানির সঙ্গে ভেসে আসা বর্জ্যতে ত্বকের সংক্রমণ হতে পারে। মার্জিয়া মান্নান, মাই টিভি।